বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো দুই ধরনের গরুর গোশতের কিমা। যেহেতু এখন কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদে কিন্তু আমরা কিমা দিয়ে অনেক কিছু তৈরি করে থাকি, তাই আপনাদের কথা ভেবে কোনো প্রকার গ্লান্ডারের ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে যাতে আপনারা কিমাটা তৈরি করতে পারেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যায় ব্লান্ডার দিয়ে কিমাটা তৈরি করতে গেলে পাওয়ারফুল ব্লান্ডার না হলে ব্লান্ডারটা নষ্ট হয়ে যায়। আজকে এরকম একটি জিনিস দিয়ে কিমাটা তৈরি করে দেখাবো যেটা প্রায় সবার বাসায় আছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি দেখা যাক। কিমা তৈরি করার জন্য এখানে আমি সলিড গরুর গোস্তটা নিয়েছি। গরুর গোস্ত খুব ভালোভাবে ধুয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত গরুর গোস্ত শক্ত হয়ে যায় বা বরফ হয়ে যায়। এবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারে যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে এক টুকরো গরুর গোস্ত নিয়ে খুব ভালো করে ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিব। চেপে চেপে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। গরুর গোস্ত বরফ হওয়ার কারণে হাতে কিন্তু অনেক ঠান্ডা লাগে। আপনারা চাইলে কোনো কাপড় দিয়ে গরুর গোস্তটা ধরে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, এতে করে হাতে ঠান্ডা লাগবে না। এবার গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আরেক টুকরো গরুর গোস্ত নিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব। এরকম করে সবগুলো গরুর গোস্ত আমি গ্রেটার দিয়ে গ্রেট করে কিমা করে নিব। আপনারা কিমা করার পর যে কোনো বক্স অথবা পলিথিনের প্যাকের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়ে কিমাটা সংরক্ষণ করতে পারবেন। গরুর গোস্ত বরফ হওয়ার কারণে কিন্তু খুব সহজে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায়। খুব সহজে আর অল্প সময়ের মধ্যে কিন্তু দুই ধরনের কিমা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের কিমা ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।